আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংসদের মেয়াদ বাড়ানো নিয়ে ঢাবি শিক্ষক জামাল উদ্দিনের এ কেমন প্রস্তাব, আসল রহস্য কি? অবাক করা প্রস্তাব। যে কোনো বিবেকবান মানুষ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ শুনলে অবাক হবেন, এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক স্প্রিট তার সাথেও এই বক্তব্য যায় না। নিউজটা কি দেখেন, নির্বাচন ছাড়াই বর্তমান সংসদের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের। এখন যেখানে সুষ্ঠু নির্বাচনের জন্যে দেশব্যাপী তোলপাড়, বিরোধী দলের আন্দোলন, সরকারও নানান কথাবার্তা বলছে, সরকার দলের কার্যক্রম মূলত সুষ্ঠু নির্বাচনের দাবিতে, তত্ত্বাবধ সরকার ইস্যুতে যে বিরোধী দলের আন্দোলন, বিএনপির আন্দোলন, সে আন্দোলনকে প্রতিহত করা বা পাল্টা কর্মসূচির মধ্যেই তো আওয়ামী লীগ ব্যস্ত। এর মানে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা যেখানে আওয়ামী লীগ বিএনপি সবাই ব্যস্ত, সেখানে এটা কেমন প্রস্তাব? অবাক করা কথা যে নির্বাচন ছাড়া, দেখেন এখানে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনতে চাই, নির্বাচন ছাড়াই বর্তমান সংসদের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব, এবং এই প্রস্তাবটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জামাল উদ্দিন। আমি নিউজটা একটু বলি, তারপরে আপনাদেরকে বলি যে ঘটনাটা কী। এটা কি শুধুই একটা কথার কথা, এর পেছনে কোনো রহস্য আছে কি না? রহস্য থাকলে আসল রহস্য কী? নির্বাচন ছাড়াই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আ ক মা জামাল উদ্দিন। এর মানে স্বাভাবিক বা তথাকথিত কোনো ব্যক্তি প্রস্তাব দেয়নি। এই জামাল উদ্দিন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, এবং দেখেন যে কোথায় বসে কাদের সামনে এই প্রস্তাবটা দিয়েছে। বাংলাদেশের সবচেয়ে এলিট জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটা জায়গা, যে জায়গাটা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অত্যন্ত স্মৃতি বিজড়িত একটা জায়গা, গণতন্ত্রের সূতিকাগার বলা হয় যে জায়গাটিকে, সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের অগণতান্ত্রিক কথা বলা হচ্ছে, এতে তো অবাক হওয়ারই কথা। এবং একজন শিক্ষক এবং তার আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমের সম্পৃক্ততা রয়েছে এই জামাল উদ্দিন সাহেবের। প্রাকৃতিক দুর্যোগ কিংবা করোনার কারণ দেখিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন এই ঢাবি শিক্ষক। আজ 22 মে আপনারা একদিন পরে শুনছেন ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে। এই অপরাজেয় বাংলা তো গণতন্ত্রের প্রতীক বহন করে, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত, তো সেখানে দাঁড়িয়ে এই ধরনের অগণতান্ত্রিক কথা চিন্তা করতে পারেন? শিক্ষক সমিতি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই প্রস্তাব দেন তিনি। আবার আয়োজক করা শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, তারা যে পন্থী হোক, নীল দলের হোক আর যে দলেরই হোক না কেন, এটা ওয়েট বহন করে, যে দলেই করুক না কেন, অত্যন্ত ওয়েট সমৃদ্ধ ব্যক্তি, তাদের উপস্থিতিতে একথা বলল। আর উপস্থিত যারা ছিল তারা এখন পর্যন্ত কি কোনো প্রতিবাদ করেছে? এই বক্তব্য শিক্ষক সমিতি সমর্থন করে না, এরকম কোনো বিবৃতি কি তারা দিয়েছে? আমার চোখে পড়েনি। তাহলে রহস্য কি? এটা কি জামাল উদ্দিন সাহেব নিজে বলেছেন, না এটার পেছনে অন্য কিছু আছে, অন্য কেউ আছে? এটা কোনো পরিকল্পিতভাবে এ ধরনের বক্তব্য তার মাধ্যমে দেওয়ানো হয়েছে কি না? আমার মনে হয় এটা নিয়ে আলাদা বিশ্লেষণ হওয়া প্রয়োজন। আমি প্রশ্ন ছুড়ে দিলাম জাস্ট। অধ্যাপক জামাল উদ্দিন বলেন আগামী 6 মাস পরে জাতীয় নির্বাচন, যদিও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা করোনার কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দরকার নেই। প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদের এই সংসদের মেয়াদ আরও 5 বছরের জন্য বৃদ্ধি করতে পারেন, না হয় অন্তত 2 বছর হলেও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ঢাবির অধ্যাপক। যেখানে আওয়ামী লীগ বারবার বলছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যে নির্বাচন যথাসময়ে হবে, বিএনপি আসুক বা না আসুক নির্বাচন যথাসময়ে হবে, সেখানে নির্বাচন বাধ্যবাধকতা থাকলেও বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে না নির্বাচন না করে সংসদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব, আওয়ামী লীগের উচিত এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো এবং এই শিক্ষককে জবাবদিহিতার আওতায় আনা, এবং তাদেরকে অফিসিয়াল ঘোষণা দিতে হবে আওয়ামী লীগকে, যদি তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থাকে এবং সংবিধানের প্রতি কমিটমেন্ট থাকে, যে সংবিধানের কথা বারবার আওয়ামী লীগ বলে যে না এই শিক্ষকের বক্তব্যের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, এভাবে আওয়ামী লীগকে ক্লারিফাই করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এবং শিক্ষক সমিতি থেকে শুরু করে অন্যান্য সবাইকে, উপস্থিত যারা ছিল তাদেরকেও দায় মুক্তি নিতে হবে, তাহলে বোঝা যাবে যে এর পেছনে অন্য কোনো রহস্য নেই। নীরব থাকলে অনেক কিছুই ধারণা করবে মানুষ। সেখানে দেখেন আরও কারা বক্তব্য দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান, তিনিও বক্তব্য, হ্যাঁ ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে বিএনপির এক কথিত এক নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছে
যেটার প্রতিবাদ আমরাও করেছি, ঠিক আছে, এই বিষয়ে প্রতিবাদ করা এটা বিএনপির উচিত, সেই রাজশাহীর বিএনপির নেতার বিরুদ্ধে কথা বলা। উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ তিনি বক্তব্য দিয়েছেন, উপ-উপাচার্য শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল তিনি বক্তব্য দিয়েছেন, এরা কিন্তু সবাই প্রো আওয়ামী লীগ টিচার। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদার সঞ্চালনায় সবাই কিন্তু টপ লেভেলের প্রথম সারির বুদ্ধিজীবী, যে দলেরই হোক না কেন, জাতি তাদেরকে সম্মান করে, তা তাদের উপস্থিতিতে এ ধরনের অগণতান্ত্রিক বক্তব্য, নির্বাচনের মাধ্যমেই সংসদের মেয়াদ বাড়াবে, এই যে অনির্বাচিত কোনো সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এটা তো অনির্বাচিত, তো সেখানে এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বক্তব্য, সংবিধানের প্রতি অশ্রদ্ধা টাইপের বক্তব্য এই জনাব জামালউদ্দিন সাহেবের। অতএব এর কঠোর প্রতিবাদ করা দরকার। এছাড়া এখানে আরও উপস্থিতছেন শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম মহিদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জিয়া রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক মানে এখানে সবাই একেবারে প্রো আওয়ামী লীগ জনপ্রিয় এবং প্রভাবশালী শিক্ষক। আমি অবাক যে এখন পর্যন্ত এই জামালউদ্দিন সাহেবের এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া বা প্রতিবাদ এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা প্রো আওয়ামী লীগ বুদ্ধিজীবী কিংবা আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে আসেনি, আসা দরকার, দায়মুক্তি নেওয়া দরকার। একটু স্মরণ করিয়ে দিতে চাই, ডক্টর ইমতিয়াজ আহমেদের একটা পুরনো লেখা নিয়ে একটা বিতর্ক উত্থাপন হয়েছিল, সেই বিতর্কে ইমতিয়াজ সাহেবের বিরুদ্ধে আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিয়েছিল, বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল। এখন এই ডক্টর জামালউদ্দিন সাহেবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? তার বিরুদ্ধে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তাদের নৈতিকতা আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে।